আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাশেম আইসিটিউবে আপনাদের স্বাগতম। যাদের কুরবানি করার সামর্থ্য নেই এবং যে কাজগুলো করলে কুরবানির সমপরিমাণ সওয়াব লাভ করা যাবে, আজ আমি তুলে ধরবো সে সম্পর্কে ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করি। জামে তিরমিজিতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে একটি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পাঠ করা শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আলিফ লাম র যুক্ত তিনটি সূরা পাঠ করো। লোকটি বলল, আমি বৃদ্ধ হয়ে গেছি, স্মৃতিশক্তি আমার দুর্বল হয়ে গেছে এবং জিহ্বা মোটা হয়ে গেছে, সুতরাং এই সূরাগুলি পাঠ করা আমার পক্ষে কঠিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা তাহলে হামযুক্ত সূরাগুলো পাঠ করো। লোকটি পুনরায় একই ওজন পেশ করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকটি সূরা পাঠ করার জন্য বললেন। লোকটি ওই উক্তি পুনরাবৃত্তি করলো এবং বলল, আমাকে একটি সহজ পাঠ্য সূরা শ্রবণ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিলজালাহা সূরাটি পাঠ করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা শেষ করলেন, তখন লোকটি বলল, আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, আমি কখনো এর অতিরিক্ত কিছু করব না। এই কথা বলে লোকটি পিছন ফিরে চলে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ লোকটি সাফল্য অর্জন করেছে ও মুক্তি পেয়ে গেছে। তারপর তিনি বললেন, তাকে আমার কাছে একটু ডেকে নিয়ে আসো। লোকটিকে ডেকে আনা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমাকে ঈদুল আজহার নির্দেশ দেয়া হয়েছে। এই দিনটিকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য উৎসবের দিন হিসেবে নির্ধারিত করেছেন। এ কথা শুনে লোকটি বলল, যদি আমার কাছে কুরবানির পশু না থাকে এবং কেহ আমাকে দুধ পানের জন্য একটা উট উপঢৌকন দেয়, তাহলে কি আমি ওই উটটি জবাই করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না না, এ কাজ করো না, বরং তুমি কুরবানির দিনে তোমার মাথার চুল ও হাত পায়ের নখ কাটবে, তোমার গোপ খাটো করবে এবং তোমার নাভির নিচের চুল কাটবে। এটাই আল্লাহ পাক ওনার নিকট তোমার পূর্ণ কুরবানি, অর্থাৎ এর দ্বারা তুমি আল্লাহ পাকের নিকট পূর্ণ কুরবানি সওয়াব পাবে। অন্য একটি হাদিসে রয়েছে যে, যারা কুরবানি দেওয়ার নিয়ত রাখেন তাদের পক্ষে জিলহজের চাঁদ ওঠার পর থেকে ওই চাঁদের 10 তারিখ কুরবানি করা পর্যন্ত মাথার চুল, হাতের ও পায়ের নখ ইত্যাদি না কাটা মুস্তাহাব। যারা কুরবানি করবে না তাদের জন্য জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত নিজ শরীরের চুল, নখ ইত্যাদি না কাটা মুস্তাহাব। আর যে ব্যক্তি তার কাটা থেকে বিরত থাকবে সে একটি কুরবানির সওয়াব পাবে। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা আলাইহিসসালাম হতে বর্ণিত, সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখল এবং কুরবানি করার নিয়ত করল, সে যেন কুরবানি না করা পর্যন্ত তার শরীরের চুল, নখ ইত্যাদি না কাটে। তো বন্ধুগণ, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।